মর্নিং এভরিওয়ান, আই হোপ কি সবাই তোমরা খুব ভালো আছো। আর সকালবেলা দেখতেই পারলে আমার কেমন তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে সকালবেলাটা শুরু হয়েছে। তারপরে আমি একদমই টাইম পাইনি, কারণ অভি কাজে সকাল সকাল বেরিয়ে গেছে আর ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছে, তো বাড়ির কাছেই ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাতে হয়েছে আর নিয়ে ওটা ওকে গাড়িতে দিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল মালাই টোস্ট, অভিকের ফেভারিট ছিল, সেই জন্য ওটা তাড়াহুড়ো করে বানিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে দিয়ে দিয়েছি, যেখানে যাচ্ছে যেতে যেতে খেয়ে নেবো অন্তত, না হলে সারাদিন আর না খাওয়া হয়ে থাকবে, কখন আসবে ঠিক নেই। যাই হোক, সেটা হুটোপাটা করে করে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। অ্যাকচুয়ালি দুধের যে শর্টটা জমে, মানে ওপরে যে শর্টটা পড়ে, সেটাকে আমি জমাচ্ছিলাম ঘি বানাবো বলে, তো ঘি তো বানাবোই, কিন্তু আজকে মালাই টোস্ট খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো সেই জন্য আজকে আমাদের ব্রেকফাস্টটা ছিল মালাই টোস্ট আর চা। আর এখন আমি বসে বসে যে ভিডিওটা পোস্ট করেছি সেগুলোর কমেন্ট দেখছিলাম, তোমরা উইশ করেছো, অনেক উইশ করেছো, যারা জানতে না বলতে তারা অনেক উইশ করেছো। আর এখন আমি যাতে সুস্থ থাকি, খেয়াল রাখি, নিজের শিশুও বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগ করতে করতে কেমন একটা ফ্যামিলি টাইপ হয়ে যায়, যে সবাই সবার খেয়াল রাখে, এই ব্যাপারটা চলেই আসে। তো তোমাদের মধ্যে অনেকেই ভাবছিলেও যে আমার শরীর খারাপ হয়েছে, না হলে কেন আমি ব্লগ দিচ্ছি না, তো এরকম অনেক কমেন্ট পেয়েছিলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। স্পেশালি যে ব্লগটা আমি আজকে পোস্ট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আমার কি হয়েছিল। আর এখন আমি যাব রান্না করতে, আজকে ডিম রান্না হবে, ব্যাক টু ব্যাক তোমরা ডিমের ভিডিও দেখছো। আর আজকে আমি বানাবো এগ রোল কারি, কী করে এখন বলবো না, চলো তোমাদের দেখাই আর তোমাদের সাথেও শেয়ার করি আর আমারও রান্নাটা হয়ে যাবে, তো চলো যা যাক। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই মিনি চপারটা নিয়েছিলাম, এতে খুব তাড়াতাড়ি মশলা করা হয়ে যায়, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দেখো কী সুন্দর মিহি হয়ে গেছে, এইরকমই আমি করি এখন চটজলদি করার জন্য। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর সামান্য একটু নুন, নিয়ে যেমন করে অমলেট করে সেইভাবে অমলেট করে নেবো, কড়াইতে তেল দিয়ে যেমন অমলেট করে, অমলেট করা আর কিছু আলাদা করে কোনো নিয়ম নেই, একইভাবে এরকম অমলেট করে নিয়েছি আর তারপরে সেটাকে যেমন রোল করে নেই, তো আমি এখানে রোল করে নিচ্ছি। তো এখানে আমি তুলবো না, আমি কড়াইতে রেখে দিয়েছি, আমি আবার নিয়েছি, এবার আমি দুটো ডিম নিয়েছি আর তারপরে সেটা দিয়ে যখন এই অমলেটটা হয়ে যাবে, দেখতে পাচ্ছ গোল হয়ে গেছে, এবার আগে যে অমলেটটা বানিয়েছিলাম তার সঙ্গেই এটা মুড়িয়ে নিচ্ছি, রোল করে নিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো দেখে। তো এইভাবেই করে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর যেমনভাবে আমি প্রথমে অমলেটটা করলাম ঠিক একইভাবে আমি পরের অমলেটটাও করে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম প্রথমে আর তারপরে আবার দুটো ডিম নিয়েছি, তো তোমরা যেমন সাইজ চাও তেমনভাবেই নেবে। আমি আগে একবার দেখার জন্য একটা ডিম নিয়েছিলাম আর তারপর দেখলাম না বেশি পাতলা হয়ে যাচ্ছে, তো তারপরে আমি দুটো দুটো করে, এখানে চারটে ডিম আছে আর আগেরটাই ছিল তিনটে ডিম। তো তারপরে আমার অমলেট হয়ে গেছে, এবার কড়াইতে তেল দেওয়ার পরে ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা, ফোড়ন দেওয়ার পরে তারপর যে চপড করা পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে দিয়েছি, আর তারপর ওটা নাড়াচাড়া করার পরে আমি একটু আদা বাটা, দু কোয়া রসুন দিয়েছিলাম ব্যাস, আর তারপরে যখন সেটা একটু মজে এসছে তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো চপড করা, সাথে কাঁচা লঙ্কাও চপড করা ছিল, তো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন মজে এসেছে তখন আমি দিয়ে দিলাম হলুদ, সামান্য একটু চিনি, কারণ পেঁয়াজ আছে তো বেশি চিনি দিলে হবে না, টেস্টের মতন চিনি, একটু নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে, তো কালারের জন্য আমি দিয়েছি। আর দিলাম গরম মশলা, সেগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর দেখতেই পাচ্ছ যে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আর তেল ছাড়ার জন্য আমি এখানে ওয়েট করব। আর তারপরে ততক্ষণে আমি এখানে যে ডিমের অমলেটটা করে রেখেছিলাম সেটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ যে কেমন রোল রোল হয়ে আছে, তো চাইলে আরও মোটাও করতে পারো বা পাতলা করতে পারো, পাতলা করলে ভালো লাগবে না, মোটাই করলে আরও ভালো লাগবে, তো এর থেকেও মোটা হলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমার এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, এটা একটু মাখা মাখাই হবে,
তাই আমি সামান্য জল দিয়েছি। আর জলটা যখন ফুটে উঠবে সব মশলার সাথে ভালোভাবে মিশে যাবে, তারপরে আমি এখানে যে পিস পিস করে রাখা ডিম সেগুলো দিয়ে দেবো। ঠিক 2 মিনিট বাদে আমি আবার ডিমগুলোকে উল্টে দেবো, আর সমস্ত মশলার সাথে যাতে ডিমগুলো মিশে যায় সেটাও দেখবো, মানে ওপরে ওপরে একটু মশলাগুলো মিশিয়ে দিয়েছি। ব্যাস এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, সেটা আগে গিয়ে তোমরা দেখতেই পারবে। অবশেষে রান্না শেষ হয়েছে, এখন আমি যাব স্নানে, ঘেমে টেমে একসার হয়ে গেছি, তো আমি স্নান করতে যাব। আর কেমন রান্না হয়েছে জানি না, এখনও আমার লাঞ্চ হয়নি, লাঞ্চ হলে তারপরে জানতে পারবো কেমন হয়েছে, কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছিল। তো লাঞ্চ করে তারপরে তোমাদের জানাবো কেমন হয়েছে, আপাতত আমি স্নান করে আসি। স্নান হয়ে গেছে, এবার আমি পড়বো হনুমান চালিশা। আমি রোজই হনুমান চালিশা পড়ি, তোমরাও জিজ্ঞাসা করো যে আমি রোজ পড়ি কিনা, আমি রোজ হনুমান চালিশা পড়ি, পুরো বইটাই পড়ি, তোমাদের আজকে দেখাই। তো এই যে আমার হনুমান চালিশা বইটা, তো দেখতেই পাচ্ছ অনেক পুরনো বলে এরকম হয়ে গেছে, তো আমি পাল্টাই না, আমার এটা ভালো লাগে। আর আমি সবথেকে বড় কথা যেটা আমি করি সেটা হচ্ছে আমি বেডে বসেই হনুমান চালিশা পড়ি, কারণ আমার কোনো অসুবিধা হয় না। অনেকে বলে ঠাকুর ঘরে পড়তে বা কিছু, কিন্তু আমি যেহেতু হস্টেলে থাকতাম তখন শুধু বেড বলতেই মানে বেডটাই ছিল, আর কিছু ছিল না, তো সেই জন্য বালিশের নিচে আমি হনুমান চালিশা রেখে দিতাম, স্নান করে ওঠে ওখানেই পড়তাম, আর ওই বেডেই খাওয়া বেডেই শোয়া সব কিছু বেডই ছিল, তো সেই জন্য আমার অভ্যেস হয়ে গেছে, তাই আমি এখনও বেডে বসেই হনুমান চালিশা পড়ি। হনুমান চালিশা পড়া হয়ে গেছে, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে কে হনুমান চালিশা পড়ো। এখন অনেকেই হনুমানজির পুজো করে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কে কে পড়ো। এবার আমি যাব ভাত দেখতে, ভাত বসিয়ে আমি স্নানে গেছিলাম, তো ভাতটা দেখতে যাব, এতক্ষণে বোধ হয় জল শুকিয়ে গেছে, এখনো হয়নি। আর এটা দেখছো, এটা হচ্ছে ওই স্টেরিওলের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ওয়াশ, এটার রিভিউ আমার চ্যানেলে করা আছে, যদি না দেখে থাকো তাহলে আমি ইনবক্সে দিয়ে দেবো, ভীষণই ভালো ফ্রুট ওয়াশ এটা, ফ্রুট ভেজিটেবল সব কিছু আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখন যা চলছে, যা মানে এই জ্বর এটা ওটা লেগেই আছে, তো আমার মনে হয় স্টেরিওল এই ভেজিটেবল ওয়াশটা ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারো। 250 মতন দাম, 250-300 MRP, কিন্তু 250-র মধ্যে হয়ে যায়, তো আমি তো বলবো প্রত্যেকের ঘরে এখন রাখা উচিত। যা চলছে, আমার জ্বর হওয়ার পর থেকে তো আমি ভীষণভাবে ইউজ করছি, তো ভিডিওটা যদি না দেখে থাকো আমি ইনবক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করতে পারবে, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। বাইরে থেকে যা শাক সবজি যা আসছে সেগুলো ফ্রেশ রাখার জন্যে বা অনেকক্ষণ ফ্রেশ রাখার জন্য, আর তার মধ্যে থেকে জার্মস ডট এগুলো বের করার জন্য এটা খুবই ভালো। তো সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ওই ভিডিওতে, ভিডিওটা গিয়ে বরং দেখে নিও একই জিনিস না বলে। আমি বরং এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মাস কাবারের যে লিস্ট সেটা করে নিতে পারি, কারণ লাঞ্চ করার এখন একটু দেরি আছে, ভাত এখনও হয়নি, তো মাস কাবারের লিস্টটা করে ফেলি। 1 তারিখ হয়ে গেছে, আজকে যদি আমি না দিই লিস্ট তাহলে ব্যাস হবো, তো আগে ফটাফট লিস্টটা করে ফেলি। লাঞ্চ ডান, তো আমার ভালোই লেগেছিল, তোমরা বাড়িতে বানাও, বানালে পরে বুঝতে পারবে কেমন হয়েছিল, নিজের রান্না প্রত্যেকেরই ভালোই লাগে। আর এখানে অভিক আছে, অভিককে পেয়ে গেছি আমাদের মাঝে, অভিক সারাক্ষণ ওর ফোন নিয়ে বিজি, ভিডিওতে আনা মানে একটা বিশাল ব্যাপার, সারাদিন বিজি খেয়েছে। আর অভিক এখন বলবে যে কেমন খেয়েছে, কেমন খেয়েছো, তোমার মুখটা একটু আলো লাগছে, প্রথমে দেখেই তো কিরকম লাল লাল দেখে মনে হলো যে বর্ষার মুখের মতো লাল হয়ে গেছে, মানে অ্যাংরি বার্ডস এর মতো মনে হলো, নিশ্চয়ই ঝাল দিয়েছে মারাত্মক, কারণ ঝাল খেতে পোকা, মানে মাংসতেও ঝাল, আলু তরকারিতেও ঝাল, যাই খাবে শাখেতেও ঝাল আর কি, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একদম যাই রান্না করে ঝাল, হয়তো ওরকম গ্যাস গেল, এবার অবস্থা খারাপ হবে। তাও খাওয়ার পরে দেখলাম না একটুখানি ঠিক আছে, একটুখানি ঠিক আছে, সুন্দর, তোমরা খেয়ে ট্রাই করো বাড়িতে, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, অভিক এখন বেরোবে, বেরিয়েছ, বাই।
রোগ এখন বেড়েই গেছে, আর আমি বেরোবো বিকালবেলা, একটু বেরোবো মাঠে, বেরোবো সন্ধ্যাবেলা। একভাবে বাড়িতে বসে বসে মানে বোর হয়ে গেছি। আর এখন যখন বেরোচ্ছে, অনেকেই আছে যারা বেরোই, তবে রাস্তায় ভিড় ভাড়টা নেই, ফাঁকাই আছে, কিন্তু একটু বেরোবো, হেঁটে আসবো, তাহলে নিজেরও একটু ভালো লাগবে। কারণ আমি বলছিলাম যে আমার ওই শ্বাসকষ্টটা হচ্ছিল, হয়তো বাড়িতে বসে বসে হতে পারে, বাড়িতে বসে বসে শ্বাসকষ্টটা আমার হচ্ছিল, তো হাঁটলে পরে একটু ঠিক থাকবে, সেই হিসাবে বিকালবেলা একটুখানি বেরোবো। আর এখন ভিডিও এডিট করব, আর কয়েকটা কল করার আছে, তো সেগুলো ফটাফট সেরে নিই। গুড ইভিনিং, মানে এত ঘুমিয়েছি আমার চোখ টোক সব ফুলে গেছে, এবার খাবো চা, না হলে মাথা ধরে গেছে, অনেকটাই ঘুমিয়েছি। আর আমি ভেবেছিলাম হাঁটতে যাব, হাঁটতে হাঁটতে কিছু যাওয়া হয়নি, এত ঘুম ঘুমিয়েছি যে ঘুম আর ভাঙেনি। তো এখন যাব সন্ধ্যা দিতে, আর তারপরে চা খাবো। আর তোমরা আগের ব্লগে অনেকেই জানতে চেয়েছিলে যে যে মন্দিরটায় গেছি, মন্দিরটা কোথায়, কোন মন্দির, তো ওটা আমার বাড়ির মানে আমার পাড়ার মন্দির, পাড়াতেই মেট্রোপলিটানে দুর্গা মন্দির, দুর্গা শিব কালী সব ঠাকুরই ওর মধ্যে ওখানে আছে। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, লিংক বলতে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, মেট্রোপলিটান দুর্গা মন্দিরের অ্যাড্রেস। তোমরা যারা আসতে চাও, যদি আসতে চাও, কখনো দেখতে চাও, তাহলে আসতেই পারো। ওখানে সব পুজো হয়, সেদিনও হয়েছে, সেদিন উল্টো রথ ছিল, তো জগন্নাথ দেবের পুজো হয়েছে, সব পুজোই মোটামুটি ওখানে হয়, তো তোমরা আসতেই পারবে। আমি অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখান থেকে দেখে নিও। আর এখন এই ভিডিওটা এডিট করব, এটা এডিট না করলে কালকের মধ্যে পোস্ট করতে পারবো না। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমাদের তো বলাই হয়নি যে রান্নাটা কেমন হয়েছিল, রান্নাটা আমার ভালো লেগেছে, নিজের রান্না ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।